80000 টাকা লস আছে সরকারের দিতে গান কয়েকদিন এলো দি কিনা আসলে 70-80 লতি এখন বেজি 50 কেজি 20 টাকা লস গাড়ি ভাড়া লস 80000 লস আছে এটা দিতে গান দেখুন 60-70 টাকা বেচছি এই বেগুন এখন 30 টাকা তাই আজ 3-4 দিন ধরে বাজার একবারে নরম একবারে নরম একবারে নরম মাল আমদামি হইছে তাই হ্যাঁ লাউ রাইতে বেচছে 25 অন বেচছে 10 টাকা 12 টাকা 10 টাকা 12 টাকা ওই যে দেখেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কুড়ি কত বিক্রি করেন কুড়িতে বেশি 500 টাকা কুড়ি 500 টাকা কুড়ি খালি কুড়ি 20 পিস 500 20 পিস 500 তাহলে পিস কত পড়ে গেছে ভাই 25 টাকা দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরন বাজারে দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঢাকায় কাওরন বাজারে পাইকারি সবজি আজকে কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক আজ 27 তারিখ অক্টোবর মাস রোজ রবিবার তো দর্শক চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কি পান খাচ্ছেন নাকি জি কথা বলতে সমস্যা হবে না আচ্ছা খুব সুন্দর সুন্দর ফুলকপি বিক্রি করেন জি এটা কি আজকের বড় সাইজ না ছোট সাইজ এটা আজকে মিডিয়াম সাইজ আজকের মিডিয়াম সাইজ জি এগুলো কোথা থেকে আসে কাকা কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসে মানে রাতে আসে সারা রাত বিক্রি করেন সকাল পর্যন্ত জি জি কি অবস্থা ব্যবসার কি পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো ভালো বাজারে তো সব সবজির দাম বেশি ফুলকপির কি অবস্থা ফুলকপি এখন কম এখন কম বাজারটা বেশি আচ্ছা আমাকে একটু বলেন এই যে সাইজের ফুলকপিটা আমরা দেখতেছি এটা আজকের বাজারে আপনারা পিস পাইকারি কত বিক্রি করেন আপনি আজকের বাজারে 30 টাকা 35 টাকা বিক্রি করেন আজকের বাজারে পিস পাইকারি বিক্রি করেন 30 টাকা 35 টাকা রাতে বিক্রি করেন 35 টাকা রাতে একটু বেশি বিক্রি করেন আর এখন সকালে কত বিক্রি করেন 30-35 রাতে আর একটু বেশি বিক্রি করেন তাহলে কত 40 জি আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ফুলকপিতে কি এবার পোকা আছে কাকা পোকা হবে আর কদিন পরে গরমের ভাপ পড়লে শীতের সিজনে পোকা হয় না শীতের সিজনে পোকা হয় না পোকা হবেই কম বেশ হ্যাঁ ওটার এখনো সময় আসে নাই আচ্ছা তো এটা মানে কখন এই ফুলকপির দামটা মানে কম আসবে আর কি আমরা কখন খুচরা 30 টাকা কিনে নিতে পারবো আমরা সিজন আইলে আরো দরে না মাসখানিক পরে মাসখানিক পরে মানে দাম কমবে আপনারা পাইকারিও বিক্রি করবেন কম খুচরাও বিক্রি হবে কম জি আচ্ছা এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি এটা কি এটা হচ্ছে বড় সাইজ নাকি জি জি বড় বড় সাইজ এটা আপনারা কত বিক্রি করেন আজকের বাজারে পিস আজকের বাজারে সন্ধ্যার সময় 50 টাকা বিক্রি এখন 40 টাকা বিক্রি এখন 40 টাকা 100 কত বিক্রি করেন 100 মালে 4000 100 মাল 4000 4000 টাকা দিয়ে 100 মাল কিনলে কি কোনো কোয়ালি টয়লি দেওয়া লাগে না 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 কোয়ালি না কোয়ালি ডাইরেক্ট ডাইরেক্ট যা নিবেন একসাথে মানে পাইকারের 8 টাকা লাগবে না এই ফুলকপিতে আর খরচ নাই নেওয়া গাড়ি ভাড়া খরচ আচ্ছা 40 টাকা 40 টাকা আমরা এখানেও দেখতেছি আরেকটা সাইজ এটা এটা একই দাম এটা এটা একই দাম আরেকটা সাইজ কই কাকা এটা হচ্ছে কি আরো ছোট আচ্ছা এটা হচ্ছে একদম ছোট সাইজ এটা কত বিক্রি করেন 30 টাকা বেচতে অন মুরগিতে মুরগিতে 30 টাকা বিক্রি করছেন উনি বলে কিছু কম দিতে চায় নাকি কম কইছে এখন আর দিত না এখন আর দিত না মানে যা বলছেন তাই এখন ব্যবসার কি পরিস্থিতি একটু বলেন মোটামুটি ভালো মোটামুটি ভালো যাচ্ছে অনেকেরই আমরা জিজ্ঞেস করি সবাই বলতে যে ব্যবসা ভালো না ব্যবসা ভালো না এখন অনেকেই বলে ব্যবসা ভালো না থাকলে তারা করে কেন এখন আপনি বলছেন মোটামুটি ভালো ভালো মানে যেটা থেকে কিছু আসে ডাল ভাত খাচ্ছেন সেটা তো খারাপ বলা যায় না আলহামদুলিল্লাহ ভালো কাকার নাম একটু বলে দেন আমার নাম জাকির হোসেন এই কারণ বাজারে কত বছর ব্যবসা করেন ধরেন না 20-25 বছর 20-25 বছর এই যে 20 থেকে 25 বছর এই লাইনে জড়িত আছেন এটা আর ছাড়তে মন চায় না না কেমতে সব আর কোনোটা তো করি নি এই ব্যবসা করে তাই আর কোনোটা পারেন না না পারেন এজন্য ছাড়েন নাই যাই দেয় আল্লাহ এটার মধ্যে আছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটাতে থাকবেন জি আল্লাহ যতদিন রাখে আর কি আচ্ছা ভালো থাকেন আলহামদুলিল্লাহ এইদিকে আছেন টমেটো আছে এদিকে আছেন টমেটো আছে টমেটো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই টমেটো বিক্রি করেন নাকি জি টমেটোর বাজারও তো আগুন লাগছে এখন কি অবস্থা ভাই টমেটো 160 টাকা কেজি পাইকারি পাইকারি 160 হ্যাঁ তাহলে অনেক কমছে অনেক কমছে এগুলো কি ইন্ডিয়ান না হ্যাঁ ইন্ডিয়ান আমাদের দেশি টমেটো কবে আসবে আরো 3 মাস আরো 3 মাস হ্যাঁ আচ্ছা গত সপ্তাহে কত বিক্রি করতেন টমেটো গত সপ্তাহে বিক্রি করছি এই দামে বিক্রি করছি এই দামে বিক্রি করছেন আচ্ছা আচ্ছা পাল্লা তো আমরা দেখলাম 1200 বিক্রি করতেন আপনারা আগে হ্যাঁ 1200 টাকা ওটা পূজার আগে পূজার আগে এখন দাম কম আছে এখন দাম কম আছে আচ্ছা আমরা একটু আপনার কাছ থেকে একটু একটা করে জানি
এখানে যে টমেটোগুলো দেখতেছেন এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করেন? আজকের বাজারে 160 160 কেজি পাল্লা কত বিক্রি করেন? পাল্লা 800 পাল্লা হচ্ছে 800 এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ান এই জন্য দাম বেশি বেশি আর আমাদের বাংলাদেশী হইলে তো 30 টাকা হয়ে যেত ভাই 30 টাকা 20 টাকা 30 টাকা 20 টাকা কবে হবে সেটা ভাই এটা 3 মাস পর আরো 3 মাস পর আচ্ছা আজকের বাজারে 160 হ্যাঁ এই বাজারটা কি আপ ডাউন করে আপডাউন করে শুক্র শনিবার হলে একটু দাম বেশি থাকে শুক্র শনিবারে দাম একটু বেশি থাকে হ্যাঁ আর না অন্যান্য বাজারে একটু কমে থাকে কম থাকে এখানেও আমরা আরেকটা সাইজ দেখতেছি হ্যাঁ এটা কত বিক্রি করেন একই দাম সব একই দাম এটাও 160 হ্যাঁ সব ভাই এটাও 160 হ্যাঁ সব এটা তো একটু বড় আপনার মতন দেখা যায় সব এক সাইজ এই যে আপনার মতন লাল লাল এটাও একই সাইজ হ্যাঁ এটা 160 এটা কত বিক্রি করেন ভাই এটা 160 এটা 160 সব 160 সব 160 আজকের বাজারে যা বিক্রি করেন সব 160 সব 160 ব্যবসার কি পরিস্থিতি ভাই ব্যবসা বেশি ভালো না ভাই কারণ কি ভাই দাম বেশি এই কারণে তাই আপনার ভিতর থেকে আজকে কথা আসতেছে না কারণ কি ভাই খাই আসেন নাই রাত্রে কয়টার দিকে আসছেন এখানে আমরা আইছি রাইতে 3টা বাজে রাত্রে 3টা বাজে আসছেন এখন তো 6:30টা বাজে মানে সারা রাতে বিক্রি করতেছেন জি মানে শরীরে কোনো এনার্জি নাই এনার্জি নাই এনার্জি নাই ধন্যবাদ ভাই ভালো থাকেন দর্শক এখানে আমাদের এক কাকা জিঙ্গা বিক্রি করতেছে আপনারা দেখেন কত সুন্দর করে উনি সাজিয়ে রাখছে জিঙ্গা আমার মনে হচ্ছে আদান ক্রিকেট খেলার মাঠ এমন সুন্দর করে উনি সাজিয়ে রেখেছে আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে এটা দামগুলো জানিয়ে দিব এবং কচি পেঁপে বিক্রি করে উনি আমরা একটু ওনার সাথে কথা বলি কাকা কেমন আছে আছে আল্লাহ রাখছে ভালো আল্লাহ ভালোই রাখছে ভালোই আছেন আচ্ছা এই যে এটারে এত সুন্দর করে সাজিয়ে রাখছেন এটাও কি আসলে শিকার কিছু আছে শিকার আছে হ্যাঁ শিকার কিছু আছে সুন্দর করে সাজলে পাইকাররা ধরে নাকি হ্যাঁ মানে যেটার দেখতে যত সুন্দর ওটার উপর সবাই হাত দেয় আর এভাবে রাখলে অনেকে হয়তো ধরতে চায় না ধরতে চায় না ধরতে চায় না একটু বলেন তো ব্যবসার কি পরিস্থিতি এখন ব্যবসার পরিস্থিতি এখন নরমাল আর কি নরমাল আর কি বেশি ভালো যাচ্ছে না আচ্ছা এটা আসছে কোথা থেকে একটু বলেন এটা আসছে মানিকগঞ্জ সিঙ্গার মানিকগঞ্জ সিঙ্গার থেকে আসছে নাকি জিঙ্গা এটা এক এক জায়গায় এক এক ভাষায় নাম বলে আর কি কোন জায়গা পরে তরুই তরুণ তরই 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 আর ঢাকা শহর বলে কি জিঙ্গা জিঙ্গা আজকের বাজারে এটা আপনারা তো পাল্লা ছাড়া বিক্রি করেন না পাল্লা হিসাবে বিক্রি করলে কেজি কত বিক্রি করেন এখন রাতে বেচছি 50 এখন বেচতেছি 40 এখন কেজি বিক্রি করতেছেন 40 40 আর রাতে বিক্রি করছেন 50 50 টাকা এবার যত পাল্লা না একই দাম হ্যাঁ এখন 40 আচ্ছা একটু এইদিকে আসেন এখানে আমরা কচি পেঁপে দেখতেছি এটা একদম কচি এচে কচি আর হয় না না এচে কচি হয় না ছোট ছোট পেঁপে এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করেন 30 টাকা 30 টাকা বিক্রি করেন কেজি তাহলে পাল্লা দাম আসতেছে কত 150 টাকা 150 টাকা পাল্লা বিক্রি করেন কেজি হচ্ছে 30 টাকা এখানেও আমরা ছোট সাইজ দেখতেছি নাকি এটা একটু আগোছানো একটু ছোট এটা তো অবশ্যই দাম কম হবে হ্যাঁ এটা 180 এটা বিক্রি করেন 180 টাকা কেজি তাহলে মানে 180 টাকা পাল্লা কেজি কত বসছে এটা 36 36 টাকা মোটামুটি এটার দাম কমে আছে এই লাইনে কত বছর ব্যবসা করেন 40 বছর 40 বছর পার করে দিছেন এই এক জায়গায় কাওরুন বাজারে আর কোথাও যান নাই না তাই জীবনে তো মানে দুই যুগ তিন যুগ পার করে দিছেন তিন যুগের উপরে গেছে গা তিন যুগের উপরে গেছে উপরে গেছে গা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এখন মোটামুটি কেমন আছেন এই ব্যবসা করে এত বছর যে ব্যবসা করতেছেন ব্যবসা করে খায় না এখন চলাফেরা ভালো আছে তাই কাকার নাম তো একটু বলেন আব্দুল করিম আচ্ছা ভালো থাকেন ধন্যবাদ এই যে খালি কচি করে কচিলন এটা কচি করে কচি এটা কচি করে কচি ডাইরেক্ট 500 করে 500 হাই বাইকার ডাইরেক্ট 500 খালি করে 500 করে 500 বেছেন খালি বাছেন খালি বাছেন বাইকার ডাইরেক্ট করে 500 খালি ডাইরেক্ট 500 খালি 500 করে করে 500 করে করে 500 করে 500 ডাইরেক্ট করে 500 আরে ওন্দান ধরো ওন্দান মাথা গরম আছে করে 500 ডাইরেক্ট করে করে 500 করে করে 500 লন এই জান মিটে লন বাইকার বাইকার আর বাইকার 50 50 দেন খালি করে 500 করে করে 500 লন এই যে কোসি গেলে এদিকে আছে ডাইরেক্ট কোসি গেলে কোসির করে কোসিলন এটা কোসির করে কোসি দিব ডাইরেক্ট 500 একদম 500 খালি গেছে খালি বাসে খালি বাসেন এই বাইকে লার বাইকে ডাইরেক্ট করে করে ডাইরেক্ট করে করে 500 একদম 500 ভাই কোনো মূল নেই দাদা 500 নিচে কি নিবেন আর বুঝতে বিজ পরে ডাইরেক্ট করে 500 করে 500 এই বাইকে আর ডাইরেক্ট 500 করে ডাইরেক্ট 500 লাগাইছি ডাইরেক্ট করে করে 500 ডাইরেক্ট করে 500 একদম যাই নেন একদম এটা এ ঠাকুর গাও কেটা কোসি করে কোসি দিব ডাইরেক্ট কুড়ি 500 কুড়ি 500 এই বাইকার লার বাইকার 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 লার বাইকার এই যে ছাড়ে দেন
ডাইরেক্ট করে বাসছো কুড়ি কুড়ি বাসছো না খালি বাসছো এই দেখালে বাসছো ডাইরেক্ট করে বাসছো খালি বাসেন আই বাইকার এই যে এইদিকে ডাইরেক্ট বাসেন ডাইরেক্ট মিডিয়া দিয়ে বাসেন মিডিয়া দিয়ে এই দেখো কোনো লাভ নেই সারা বাংলাদেশ ডাইরেক্ট পথে থেকে ঠাকুরগাঁও খালি বাসছো আই বাইকার লাউড বাইকার ডাইরেক্ট করে বাসছো কুড়ি কুড়ি বাসছো খালি কুড়ি কুড়ি বাসছো বাসেন ডাইরেক্ট বাসছো একদম কোনো মূল নেই ডাইরেক্ট বাসছো এইটা নোক বড় আগে নোক বয়ে দেবো দেখছেন এই যে টিপ দিনে ডাইরেক্ট পাঁচশো খালি পাঁচশো বাইকার বাইকার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কুড়ি কত বিক্রি করেন কুড়িতে বেশি পাঁচশো টাকা কুড়ি পাঁচশো টাকা কুড়ি খালি কুড়ি বিশ পিস পাঁচশো বিশ পিস পাঁচশো তাহলে পিস কত পড়ে গেছে ভাই পঁচিশ টাকা কি বলেন হ্যাঁ কদিন আগে একটা লাউ নাকি একশো টাকা পাইকারি বিক্রি করছে খুচরা দেড়শো টাকা বিক্রি হয়েছে মুখে আমার সরছিল এখন কত বিক্রি করেন ফিস এখন তো ফিস বিক্রি পঁচিশ টাকা কি করেন এত কমে গেছে খুব কমে গেছে চাপ বেশি মালের চাপ বেশি একটু চাপ চাপ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু চাপ ভালো বিশ টাকা ছোট বড় আছে না ছোট বড় কিন্তু মাল তো ভালো যেটা কচি এটা ছোট কিন্তু মালটা ভালো কচি কচি সাইদের মাল কচি মাল কার মাল মাল কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কোথা থেকে আসে এগুলা এই ঠাকুরগাঁও 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 আচ্ছা রাতে কত করে বিক্রি করছে রাতে বিক্রি সকালবেলা রাত্রে আগে যখন আসে গাড়িটা তখন বেশি বিক্রি করছি তিরিশ টাকা কিংবা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা পঁচিশ টাকা বেশি বিক্রি করছি আচ্ছা আচ্ছা খুব সস্তা আর এখন বিক্রি করতেছি পঁচিশ টাকা মানে গভীর রাতে পাঁচ টাকা বেশি থাকে পাঁচ দুই এক দুই টাকা বেশি থাকে আর কি ডিফারেন্স তেমন ডিফারেন্স না ওই মালটা যেটা বড় মালটা ওইটা বাসে নিয়ে নিয়ে যায় এগুলো আসছে কোথা থেকে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে ডাইরেক্ট ঠাকুরগাঁও ডাইরেক্ট ঠাকুরগাঁও ডাইরেক্ট ঠাকুরগাঁও এই যে খালি পাঁচশো খালি কুড়ি কুড়ি পাঁচশো ডাইরেক্ট কুড়ি কুড়ি পাঁচশো ঠাকুরগাঁও লাগাইছি এটা কোসির করে কোসি লাগাইছি এটা কোসির করে কোসি ডাইরেক্ট পাঁচশো পাঁচশো বলে চারশো কি করবো এখন ডাকে ডেকে বেচতেছি বিশ টাকা বেচে তো আমাদের গাড়িতে দিতে পকেট থেকে টাকা দিতে হবে লস হবে হ্যাঁ লস হবে এই জন্য বিক্রি করতেছেন না না বিশ টাকা বিক্রি করা যাবে না এই যে পঁচিশ টাকা বিক্রি করতেছি আমাদের আটানা থাকতেছে আটানা আটানা পঁচিশ টাকা বিক্রি করলে আটানা থাকে আটানা থাকতেছে এত সীমিত লাভ সীমিত লাভ কি করবো বাজার পড়ে গেছে ডাইরেক্ট পাঁচশো খালি কুড়ি কুড়ি পাঁচশো খালি কুড়ি কুড়ি পাঁচশো লোন বাইকের বাইকের লার বাইকের খালি কুড়ি কুড়ি পাঁচশো ডাইরেক্ট পাঁচশো খালি কুড়ি কুড়ি পাঁচশো ডাইরেক্ট পাঁচশো খালি কুড়ি পাঁচশো লার বাইকের 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 লার বাইকের খালি কুড়ি পাঁচশো খালি পাঁচশো খালি পাঁচশো ডাইরেক্ট পাঁচশো খালি পাঁচশো খালি পাঁচশো ডাইরেক্ট কুড়ি কুড়ি পাঁচশো খালি পাঁচশো ডাইরেক্ট পাঁচশো বাইকা লার বাইকা রে মিশু সামনে জসিম জসিম ভাই কত বছর এলেন এখানে আমি বিগত চার বছর চার বছর ধরে চার বছর ব্যবসার কি পরিস্থিতি বলেন ব্যবসার পরিস্থিতি কখনো ভালো কখনো খারাপ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকেন ভাই ইনশাআল্লাহ ভালো থাকেন আপনি ভালো থাকেন মাঝেন্দ্র আসবে সাক্ষাৎ করে কথা বলবো এটাই বাস ভালোবাসা সকলে ভালোবাসা মানুষের আর কিছু না কাকা ভালো আছেন ভালো আছি কাকা সবাই বিক্রি করে দামি দামি শাক হ্যাঁ আপনি বিক্রি করেন কচুর শাক হ্যাঁ ঠিক আছে কারণটা একটু বলেন আমি গরিব মানুষ কি করব টাকা টাকা বেশি বেশি আর কি করব আচ্ছা 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 বুঝতে পারলাম আচ্ছা যাই হোক ব্যবসা তো করে খাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মানে বিক্রি তো করে খাচ্ছেন না বিক্রি করে সুরিয়ে করে ব্যবসা করতে এটা কচুর শাকের ব্যবসা আচ্ছা আচ্ছা ব্যবসা ছোট হোক বড় হোক এটা হচ্ছে ব্যবসা আর অনেকে আছে চুরি করে বিক্রি করে ঠিক আছে বয়স তো কম হয় না কাকা না কত বছর হবে বয়স আজকের বাজারে মানে এটা তো কেজি না মুঠা মুঠা কত বিক্রি করেন মোটা তিরিশ টাকা বাজারে একমাত্র এটাই সস্তা আছে এটাই সস্তা বিভিন্ন হোটেলে এটা নিয়ে থাকে ওই জানি যা হোটেলে যে মানে হোটেলে ভরপুর নেয় এখন ব্যবসার কি পরিস্থিতি বলেন ভালো মোটামুটি মোটামুটি ভালোই আছেন আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন হুম একশো বার ধন্যবাদ দর্শক এখন আমি চলে আসছি কচুর আস্তানায় আপনারা দেখতেছেন বিশাল বিশাল বড় বড় কচু এখানে এটা আসলে কচুর আস্তানা বললেই বলা যায় সব সাজিয়ে রাখছে আমাদের এক কাকা বসে আছে আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে কচুর আপডেটটা দিয়ে দিব আপনারা ভালো করে একটু দেখেন কচুর অভাব নাই কাকা ভালো আছেন
ভালো আছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা আপনার চেয়েও কচু বড় হ্যাঁ আমার চেয়ে কচু বড় একটু দাঁড়ান তো দেখি আসলে সত্যি কিনা আমার চেয়ে আপনার চেয়ে কচু বড় আমার চেয়ে কচু বড় আরো বড় হয় কিনা আরো বড় আরো বড় হয় কিনা আরো বড় হয় আরো বড় হয় একটু বলেন এখানে কয় পিস কচু আছে 4 পিস 4 পিস 4 পিস কচু আছে এটার নাম কি বলে এর নাম হচ্ছে কালা কচু রসুনদির আচ্ছা রসুনদির কালা কালা কচু 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 কয়টা আইটেম থাকে কচু আইটেম আমরা সাদা আছে লাল আছে কালো আছে সাদা আছে লাল আছে কালো আছে এটা হচ্ছে কি সাদা সাদা লাল কই এই যে লাল ইডি 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 লাল কালা এডি লাল কালা আচ্ছা এখানে আছে মানে 4 পিস 4 পিস আপনার সমান কচু 4 পিস আজকের বাজারে পাইকারি কত বিক্রি করেন 300 টাকা 300 টাকা তাহলে পার পিসের দাম কত আসছে 75 টাকা 75 টাকা পাইকারি আসছে কাকা এখন বাজারে কচুরও দাম আছে নাকি এটা বড় কচু ছোট বড় আছে না কচু ও আচ্ছা আচ্ছা এটা আছে আমাদের এটা 60 টাকা ওটা 60 টাকা আচ্ছা আমরা ওটার কাছে যাবো আর এটা হচ্ছে আমরা রিয়া 30 টাকা আচ্ছা আমরা ওটার কাছে যাবো মানে মূলত অনেক সময় আমরা কচু দেখি কচু থাকে এতটুকু পর্যন্ত এই কচু বড় এখন এটার কচু হচ্ছে অনেক বড় মানে আপনার মাথা সমান কচু মাথা বড় হচ্ছে কচুর মানে শাক শাক মানে শাকও খাইতে পারে শাক খাইতে পারে কচু খাইতে পারবে কচু খাইতে পারবে মানে একের ভিতরে দুই হ্যাঁ তাহলে পার পিসের দাম কত পড়ছে 75 টাকা 75 টাকা আজকের বাজারে পাইকারি এটা খুচরা হয়তো 100 টাকা হয়ে যাবে বা আরো কম হইতে পারে আচ্ছা একটু এদিকে আসেন এটা হচ্ছে কি কচু তাহলে সাদা নারকেলি দা নারকেলি সাদা নারকেলি এটা আজকের বাজারে কত বিক্রি করেন 30 টাকা পিস 20 30 টাকা চারটা কত বিক্রি করেন 120 টাকা চারটা বিক্রি করেন 120 টাকা এটা আজকের বাজারে আজকের বাজারে আর এখানে ছোট দেখছি হ্যাঁ এটা কত বিক্রি করেন 60 টাকা পিস 60 টাকা পিস বিক্রি করেন আজকের বাজারে এটা হচ্ছে ছোট ছোট মাজারা মাজারাটা মাজারাটা এই যে কচু বিক্রি করেন এই ব্যবসার সাথে কত বছর জড়িত আছেন আমার বয়স 27 বছর ধরে 27 28 বছর ধরে কচু বিক্রি করেন আসলে কেউ কি আপনাকে বলে মানে আমি মজা করে বলতেছি এই যে কচু বিক্রি করেন কেউ কি দুষ্টামি করি বলে আরে ভাই তুমি তো কচু বিক্রি করো এরকম কোনো কথা কেউ বলে না 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 কেউ বলে না এই যে এত বছর এই কচু বিক্রি করেন এই পেশার সাথে জড়িত আছেন আর অন্য কোনো পেশায় যান নাই কেন হ্যাঁ গৃহস্থ কাজ আছে গৃহস্থ কাজ করেন কিন্তু আর অন্য কিছু করেন নাই না কচু গৃহস্থ নিজে শ্বাস করি এই বিয়ে কিনে আইনা বেশি আচ্ছা আপনার নিজেরও ক্ষেত আছে জি এগুলো কি আপনার নিজেরই নিজে না এডি কিনা এগুলো কিনা মানে আপনার নিজেরও ক্ষেত আছে ক্ষেত আছে ক্ষেত করে এখানে নিয়ে আসেন আসি জি এখন এই ব্যবসার সাথে যে এত বছর জড়িত কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন সবাই বলে ব্যবসায় লস আছে আপনি বলতেছেন ভালো আছে এই বছর তো লস এই বছর তো আমরা কি আগে যে মালদা এই মালদা খেত জমি জমি নষ্ট হয়ে গেছে মালদা লিয়ে দিয়েছে বেশি মালদা আমরা আরো আগে যাইতাম বাড়িতে মালদা জমি নষ্ট হয়ে যায় রা মালের দাম অনেক ইয়ে হয়েছে কিন্তু এই বছর তো দাম বেশি সেই হিসাবে লাভ বেশি হওয়ার কথা না লাভ এই তেমন একটা বেশি গেছে বছর ভালো হয়েছে গেছে বছর ভালো হয়েছে এই বছর কিছু কম কাকার নামটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ আবুকর সিদ্দিক আচ্ছা ভালো থাকেন ধন্যবাদ দর্শক এখানে আমাদের এই কাকা বিক্রি করতেছে কুমড়া আমরা একটু ওনার সাথে কথা বলবো কথা বলে ওনার এখানে দুই তিনটা সাইজের কুমড়া আছে এগুলো আজকের বাজারে উনি পাইকারি কত বিক্রি করে আপনাদেরকে আমরা জানিয়ে দিব শুরুতে একটু কথা বলি কাকা ভালো আছেন আছে ভালো কেমন যাচ্ছে ব্যবসা ব্যবসা বর্তমান ডাউন আগে ছিল ভালো বর্তমান ডাউন আগে ভালো ছিল আগে ভালো ছিল ব্যবসা তো 12 মাস ভালো যাবে না না ভালো আবার হবে কখন কি মনে হয় এবার আর ভালো হবে না এখন আর ভালো হবে না সামনে কি ভালো হবে না কেমনে যাও নাকি আচ্ছা আজকের বাজারে আমরা যে ছোটগুলা দেখতেছি এখান থেকে একটা হাতে নেন তো আপনি একটু কষ্ট করে বড়টাই হাতে নেন না এটা আজকের বাজারে 100 কত বিক্রি করেন এটা বলো কেজি হিসাবে বিক্রি করছি 60 টাকা কেজি 55 লাস্ট 55 টাকা কেজি এটা পিস না কেজি কেজি এটা আসে কোথা থেকে ফরিদপুর থেকে ফরিদপুর থেকে এটা আসে আপনারা বিক্রি করেন পাইকারি আজকের বাজারে 55 60 55 60 এটা দাম তো মনে হয় এখন অনেকটাই বেশি নাকি হ্যাঁ এখন মানে কেজি কত হলে মানে কম দাম থাকে একটু বলেন কম দাম যারা কিনে খায় তাকে 40 টাকা হলে পরে এটা পড়তে হয় মানে খুচরা 40 টাকা কেজি হলে পাইকারি 30 টাকা হলে হ্যাঁ এখন 30 টাকায় বাড়তি 30 টাকায় বাড়তি এবারে তো বাড়তি হওয়ার কারণটা কি জানেন এবার বলো বৃষ্টির জন্য ফল কম বৃষ্টির জন্য ফলন কম হইছে এজন্য মানে আপনাদের কিনাও বেশি বেচাও কিনা বেশি হ্যাঁ আর খুচরাও কিন্তু গেল অনেক দাম হয়ে যায় অনেক দাম হয়ে যায় একটা মানে খুচরা এটার দাম কেমন হয়ে যেতে পারে মানে আপনার আইডিয়া এটা সর্বনিম্ন 150 টাকা বিকছে সর্বনিম্ন 150 টাকা হয়ে যায় মানে এগুলো মানুষের দৈনিক জীবনে লাগে কিন্তু এগুলোর দামই এখন বেশি আচ্ছা একটু এদিকে আসেন আমরা বড় দেখে একটা দামটা জানি এখান থেকে বড় একটা দাম তো কষ্ট করে বড়টা না ভাইটা না
আচ্ছা 300 এটা আসছে কোথা থেকে এক জায়গা থেকে এক জায়গা ফরিদপুর থেকে এটার ওয়েটটা কেমন হবে এটা 7 কেজি 7 7 7 কেজি এটা আজকে বাজারে কেজি কত বিক্রি করে এটা আমরা বিক্রি করছি 50 টাকা এটা বিক্রি করতেছে 50 টাকা এটা 5 টাকা কম কেন এটা বাংলা মাল এটা বাংলা মাল মালের মধ্যে ব্যবধান আছে ওটা কি লাল হবে বেশি ওটা হাইব্রিডেড হাইব্রিডেড আর এটা বলে হাইব্রিড তাই আচ্ছা এটা কত টাকা দাম আসতে পারে তাহলে এটা করে 300 350 300 350 টাকা দাম আসতে পারে আসতে পারে এটা অন্য মানে আচ্ছা আচ্ছা এটা রাখেন এটা একটু রাখেন আর ছোট মানে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য আসলে এটাই পারফেক্ট এটার ভিতরে কি লাল হবে এটা লাল হবে ভিতরে লাল হবে এটা আজকে পিস কত বিক্রি করেন এটা কেজি হিসেবে বিক্রি করছি 40 টাকা কেজি 40 টাকা কেজি এই যে কমরা বিক্রি করেন কত বছর যাবত ধরে আমার তো 20 বছর 24 বছর 20 বছর 20 বছর এই লাইনে আছে এই লাইনে আর অন্য কোনো লাইনে যান নাই না কারণ কি যা কেজ ভিতর একটু মজা পাইছি ব্যবসা হয় এইজন্য এটা নিয়ে পড়ে আছে এই নিয়ে পড়ে আছে কাকার নামটা একটু বলে দেন আমার নাম জাহাঙ্গীর শেখ দেশের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ফরিদপুর ম্যাকচাম ইউনিয়ন আচ্ছা ভালো থাকেন ধন্যবাদ দর্শক এখানে আমাদের এক ভাই খুব সুন্দর সুন্দর একদম আচ্ছা আবার দর্শক এখানে আমাদের এক ভাই ধন্যবাদটা বিক্রি করতেছে খুব সুন্দরভাবে সাজিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে ধন্যবাদটার দামগুলো জানিয়ে দিব এবং আজকের বাজার কেমন যাচ্ছে একটু ওনার সাথে কথা বলি বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আপনি খুব সুন্দর করে সাজিয়ে ধন্যবাদটা বিক্রি করতেছেন এগুলো কোথা থেকে আসে ভাই এটা মানিকগঞ্জ মানিকগঞ্জের ধন্যপাতা কি অবস্থা ধন্যপাতার দাম এখন বাড়তি আছে না কম আছে ভাই না এখন অনেক কম আছে আগে 500 টাকা কেজি আছিল কিছুদিন আছে এখন মনে করেন 120 টাকা 30 টাকা 100 টাকা কেজি 120 টাকা 30 টাকা 100 টাকায় কেজি নেমে আসছে কিছুদিন আগে কত বিক্রি করছেন কেজি 500 টাকা 400 টাকা 450 টাকা 500 টাকা 400 টাকা 450 টাকা আলহামদুলিল্লাহ তাহলে অনেকটাই কমছে আচ্ছা আমরা একটা থেকে শুরু করি এটা মোটা আজকে কত বিক্রি করেন আর এটা 120 টাকা 120 টাকা মোটা না কেজি 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 এটার কেজি আজকের বাজারে বিক্রি করেন 120 টাকা 20 টাকা এখানে মোটা ভেজে দিছি আর এটা কত বিক্রি করেন একই যা আছে সবই সবই 120 এটাও 120 এটাও 120 বিক্রি করা দর্শক যা আছে এখানে সবই 120 বিক্রি করে আজকের আজকের রেট এটা রেট নাকি আপ ডাউন করে হুম কাঁচা মাল এটা গ্যারান্টি দিতে পারে এটা আপ ডাউন চলবে তাই এজন্য আসলে আমরা প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনে মানে রেট দিয়ে থাকি তারিখ বলে দিই কারণ দুই দিন পর আবার চেঞ্জ হয়ে যায় সর্বোচ্চ দুই তিন দিন মানে ভালো থাকে আরে দুই দিন না এই আজকে মনে করেন 120 হচ্ছে কালকে 100 হইতে পারে 120 হইতে পারে আবার 100 নিচে নামি আজকে এই ব্যবসার সাথে জড়িত কত বছর এই কত এক যুগ পার হয়ে গেছে গ্রামের বাড়ি কোথায় উনি বলছিলেন নোয়াখালী নাকি আরে উনি তো পাপড় ভাল তাই না ভাই চাঁদপুর ভাই চাঁদপুর অরিজিনাল একের জন্মস্থান মায়ের আছে মোহাম্মদ ওমর ফারুক জন্মস্থান বাড়ি চাঁদপুর চাঁদপুর জি ভাই ধন্যবাদ ভাই কষ্ট দিলাম ভালো থাকেন কিছু খাওয়াবেন না অবশ্যই খাওয়াবো আসেন খাওয়াবেন বলেন আসেন আসেন দর্শকের সামনে দেন আসেন কি খাওয়াবেন দেখছেন দর্শক ভিডিও করলে খাইতে চায় দর্শক এখানে আমাদের এক ভাই জলপুই বিক্রি করতেছে আজকে আমরা ওনার সাথে কথা বলে এই দামগুলো জানিয়ে দিব আপনাদেরকে বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে আল্লাহ ভালো রাখছে এটা কোথায়কার জলপুই ভাই দইলে রংপুরের রংপুরের জলপুই এটার কি এখন সিজন নাকি এখনই সিজন এটি না শেষ হয়ে গেছে যাচ্ছে সিজন এখন সিজন এটি এখন ভরপুর সিজন এটা আজকের বাজারে পাল্লা কত বিক্রি করেন পাল্লা 230 টাকা পাল্লা পাল্লা হচ্ছে 230 টাকা তাহলে কেজি আসতেছে কত 46 টাকা 46 টাকা এটা আজকের বাজারে বিক্রি করে এটা দাম কি এখন একটু বাড়তি আছে না কম আছে একটু বাড়তি আছে একটু বাড়তি আছে আর এটা কত বিক্রি করেন পাল্লা এটা পাল্লা 250 টাকা পাল্লা এটা পাল্লা 250 টাকা তাহলে কেজি আসতেছে কত 50 টাকা 50 টাকা আসতেছে কেজি এখন সবগুলাই কাঁচা পাকা পাওয়া যায় না না পাকা পাওয়া যাবে কখন 250 টাকা পাল্লা আরো এক মাস পরে এ কত এই 250 টাকা পাল্লা 250 কম কত কম নাই এখন ব্যবসার কি পরিস্থিতি ভাই মোটামুটি আছে ভাই মোটামুটি আছেন নাকি এই লাইনে আছেন কত বছর ভাই লাইনে আছি প্রায় 30 বছর 30 বছর ভালো থাকেন ধন্যবাদ ভাই দর্শক আমাদের এই কাকা খুব সুন্দর সুন্দর লম্বা চিকন বেগুন বিক্রি করে আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে বেগুনের দামটা জানিয়ে দিব আপনারা জানেন বাজারে বেগুনের দাম অনেক অনেক বেশি কাকা ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে কিন্তু বাবা বাজার ভালো না বাজার ভালো না একবারে বাজারের দাম কম তাই বেগুন 60-70 তে বেচছি এই বেগুন এখন 30 টাকা তাই বাজার 3-4 দিন ধরে বাজার একবারে নরম একবারে নরম একবারে নরম মাল আমদামি হইছে
লাউ রাইতে বসে বসি সন বসে 10 টাকা 12 টাকা 10 টাকা 12 টাকা ওই যে দেখেন যে লাউ আজকের বাজারে 20 টাকা 25 টাকা লাউ বিক্রি হচ্ছে যে ভালো না মানে খুচরা কিনতে গেলে 150 টাকা পিস বিক্রি হইছে আর সেই লাউ এখন মনে করেন আপনারা বিক্রি করেন 20 টাকা 25 টাকা হ্যাঁ 15 টাকা এই যে 15 টাকা এখন দুইপতি গো ছাড় না দাও ছোট না একই লাউ একই লাউ হ্যাঁ ভালো বাচ্চা নিচে বসিস এখন 15 একটু নিয়মটা 15 মানে বিক্রি করে চলে যাবে চলে যাবে মাইকাররা আচ্ছা এটা আজকের বাজারে কত বিক্রি করে নেই দেখুন রাইট ভালোটা লম্বা যেটা ওটা হচ্ছে 40 কাঁচামালের জন্য কাঁচামালের ভাষা নাই আমদানি হইলেই দাম কম ভালো নাই কেউ অনেক তো কম দামে নিয়মটা নেয় মাল থাকে না আচ্ছা আর এখানে কালারটা কত বিক্রি করেন ওটা রাখবেছি 40 এখন 20 টাকা হলে বেজন লাগবো এখন 20 টাকাও বেগুন বিক্রি হয় হ্যাঁ পঞ্চাশের উপর হয়েছে 50 বছর সেজেরে জেরে যে মারছে হেরেছে আমি কারণ বাজার কিছুদিন আগে ঘুমাইছিলাম তখন দেশে অভাব তখন আমি কারণ বাজার ঢাকা শহর এই যে এত বছর এই ব্যবসার সাথে জড়িত আছেন অন্য কোন ব্যবসায় আর যান নাই এই ব্যবসায় কি ভালো ইনকাম নাকি মোটামুটি চলন যায় ভালো ইনকাম করে কারা যারা রাজনীতি করে অনুভূতি দিয়ে ভরসা ডিম ভরে হ্যাঁ কুটি দিয়ে বিদেশে বাড়ি করতে সাধারণ ভাবলি কুটি দিয়ে বাড়ি করা সম্ভব না চল্লা ভিড়া খাইয়া যাও তাক সৎপথে থাকলে হালাল ব্যবসা করলে আল্লাহ মারে না চল্লা ভিড়া খাওন যায় মানে লোভ করেন না আর কোনো কিছুতে ভালো কিছু করবো লোভ করলেই ভরসা ডিম মারে আমাকে মারে না আমরা তো এই যতগুণের বসা ডিম মারে জেল কাটে বেগুন আমার বয়সে কম ইনশাল্লাহ লোভ করি না বসা ডিমও দেয় না ভালো আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অল্প খান শান্তি বেশি অনেক অনেক আল্লাহ ভালো রাখছে ওই ওই কুত্তার বাচ্চার সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা হয় আমি ভেরাসিটা বলো খাইটা আল্লাহ ভালো রাখছে এক টাকা বদলা দিছি আমি এক টাকা আমি বদলা দিছি এখন আসতে ছোট বদলা রোজ এখন বয়স কত আপনার এখন আমার 70-এর উপর হয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেক স্ট্রং আছে হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা তো দূরের কথা চুক্তিযোদ্ধাও কই না অথচ আমার সংগ্রামের সময় মসজিদ বাহিনী ট্রেনিং দিচ্ছি কন্যা দিয়ে ফেরত করছি শিকার শালার কথা শালার যত মুক্তিযোদ্ধা আছে তিন ভাগের এক ভাগ সঠিক আর দুই ভাগ হলো শিকার প্রতারক ধান্দাবাজ ফুমতা আজকে কাকা পুরো গরম হয়ে গেছে কাকার গ্রামের বাড়ি কি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ হলে এক ভাগ আর তিন ভাগ হলো বুয়া বুয়া হ্যাঁ আপনার গ্রামের বাড়ি কোথায় চাঁদপুরে আচ্ছা আপনার নামটা যে চেয়ারম্যান ছেলেমেয়েরা মারা লেছে ওই ইউনিয়নের লোক মোহাম্মদ মাহবুব শেখ রঘুনাথপুর গ্রাম সাগুয়া ইউনিয়ন আমাকে চেয়ারম্যানেরা 5 তারিখ বিয়ালে ভাড়া বেড়ে লেছে আচ্ছা কারণ তুমি রুইগা জল হয়ে গাছ তুমি কি ফজলি আম খাইতে পারবা যে জল হয়ে গাছ রো হ্যাঁ জল হুই খায় হ্যাঁ ফজলি আম আশা করে লাভ হবো না আমাদের আমার বয়সে অনেক বড় চেয়ারম্যান আমার এলাকা আছে মারা গেছে সম্মানিতভাবে আর বর্তমান চেয়ারম্যান ভাড়া মেরে লেছে হ্যার বলা নায়ক রয়েছে হোক কারণ মানুষের মনে খেপ খেপ হইলে এবার আগে মানে ইয়ার পরে স্বাধীন হওয়ার পরে হ্যাঁ এই এই যে 5 তারিখ 5 তারিখ যখন মানুষের মনে খেপ হইয়ে তখন একজনের গায়ে 6 জনের বল হইয়ে আর জন মানুষ নরমাল থাকে হ্যাঁ গাই যথেষ্ট আচ্ছা সবাই বলে এবার স্বাধীন হয়েছে আগেরটা বাদ দিয়ে এখন আপনি এই বিষয়ে কি বলবেন স্বাধীন হয়েছে 52 সালে ভাষা আন্দোলন করছি আমি দেখলে কো আঙ্কেল আজকে বাসের মধ্যে ধরছে এবার আঙ্কেল কি তুই কি বিহারি বংশ বাঙালি না কিসের আঙ্কেল যারা দেশ বিরোধী এক বিচার হয়েছে রেজাকার যারা এখন ভাষা বিরোধী করে আঙ্কেল কয় আংটি করে হলো ভাষা বিরোধী এদেরও ভাষী হওয়া উচিত এদেরও বিচার হওয়া উচিত কেন ভাষা বিরোধী 52 সালে ভাষার লিগে মানুষ মরছে 69-এ গণঅভ্যুত্থান গেছে 68-তে রায়ত গেছে হিন্দু মুসলমান কোবা কবি আচ্ছা আপনার নামটা একটু বলে দেন মোহাম্মদ মাহবুব শেখ আচ্ছা ভালো থাকেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখে সৎপথে থাকবেন সবাই আল্লাহ ভালো রাখবো খাদ্য খাইবেন শরীর ভালো থাকবো সিঙ্গাপুর যাওয়া লাগবো না দর্শক এখানে আমাদের এক কাকা খুব বড় বড় লেবু বিক্রি করতেছে
আপনারা দেখলেই বুঝতে পারবেন বিশাল বড় বড় লেবু আছে ওনার কাছে। আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে এই লেবুর দামগুলো জানিয়ে দিব। আজকের বাজারে উনি পাইকারি পার পিস কত বিক্রি করতেছে আমরা একটু ওনার সাথে কথা বলি। কাকা ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা লেবুর ব্যবসা কেমন যাচ্ছে? ব্যবসা তেমন একটা ভালো না, ঠান্ডা পড়ছে তো, দামটা একটু কম যাইতেছে বর্তমানে। দামটা কম যাচ্ছে? আচ্ছা এখানে আমরা বড় বড় লেবু দেখছি, সেগুলো আসে কোথা থেকে? এটা চিটাগাং থেকে আসে। চিটাগাং থেকে আসে? এটা কি পাইকে গেছে নাকি? এটা পাকে গেছে। আচ্ছা পাকলে দাম বেশি না পাকলে দাম কম? বর্তমানে এখন শীতকাল তো পাকাটারে দাম বেশি। কারণ কি? পাকাটা কি রস বেশি? রস বেশি। এটা কারা নাই, হোটেল আলারা নাই বেশি? এটা সানিস রেস্টুরেন্টে নাই, হোটেল আলারা নাই। আচ্ছা আজকের বাজারে এটা পিস কত বিক্রি করতেছেন? 10 টাকা 9 টাকা লাস্ট। 9 টাকা মানে 100 কত বিক্রি করেন? 900 টাকা 100 লাস্ট আজকের বাজারে 900 টাকা। আর এখানে আমরা দেখতেছি আর একটু ছোট, এটা 100 কত বিক্রি করেন? এটা 5 টাকা পিস। 5 টাকা 100 500 টাকা? 500 টাকা। আচ্ছা আচ্ছা এটার দাম এখন কমই আছে? কমই আছে। আচ্ছা বুঝতে পারলাম। এটা আসে কোথা থেকে? চিটাগাং। সব চিটাগাং থেকে আসে। আর এখানেও আরেকটা সাইজ দেখতেছি, এটা এটা 4 টাকা। আমি ব্যবসা করি আপনার 95 সালের থেকে, তাই অনেক বছর এই কারণ বাজার। হ্যাঁ আচ্ছা ভালো থাকেন, ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম। দর্শক এখানে আমাদের এক ভাই সিম বিক্রি করতেছে, খুব সুন্দর সুন্দর তাজা তাজা সিম বিক্রি করতেছে। আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে এই সিমের দামগুলো জানিয়ে দিব। বড় ভাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আপনি সিম বিক্রি করতেছেন, এখন দাম কি বাড়তি আছে না কম আছে? এখন কম, রাতে একটু বেশি বেচি, রাতে 600 টাকা পাল্লা বেচি। এখন বাজার একটু পাইকার কম, বাজার খারাপ, এই জন্য মানে 550 টাকা পাল্লা বেচতেছি। 550 টাকা পাল্লা বিক্রি করলে কেজি কত আসে? 110 টাকা। 110 টাকা আপনারা বিক্রি করেন খুচরা? হ্যাঁ পাইকারি পাইকারি 5 কেজি করে। হ্যাঁ আচ্ছা 110 টাকা আপনারা বিক্রি করেন পাইকারি? হ্যাঁ। কিন্তু আমরা খুচরা কিনতে গেলে 180 টাকা হয়ে যায় কিভাবে? এটা তো জুলুমি কাজ করে ওরা। দেখা গেছে 120 টাকা কেজি নিলে 140 টাকা কেজি বেচলে 10 টাকা কেজি, যদি ওদের খরচ যায় 10 টাকা লাভ থাকে। এখন 80 টাকা 60 টাকা বেচা এটা হইলো তাদের জুলুমি, ঠিক আছে? আর কালকা কালকা বাজার ছিল দেয়া গেছে 700 টাকা পাল্লা 140 টাকা, ঠিক আছে? আর আজকের বাজার হইলো রাত্রে বিক্রি হয়েছে 120, এখন বেচতেছি 110, না খাইলে 100 বেচতে হবে, ঠিক আছে? এখন আজকের বাজারে এটা কেজি পড়ছে 110। হ্যাঁ 110। তাহলে খুচরা বাজারে এটা সর্বোচ্চ 130 হইতে পারে? 130 40 বেচবো। সর্বোচ্চ 150। ওই যে এক ভাই বলে 150, 140 বেচবো। বড় ভাই আপনি তো পাইকার। হ্যাঁ পাইকার। আজকের বাজারে উনি বলছে এই সিম বিক্রি করে 110 টাকা হচ্ছে কেজি পাইকারি। আপনারা এটা কত বিক্রি করলে আপনাদের পোষাবে বলেন? আমাদের এটা বিক্রি করলে 140 থেকে 150 টাকা। তাহলে কেজিতে কত লাভ করতে হবে আপনাদেরকে? সামথিং 20 টাকা। 110 টাকা হইলে এর ভিতরে মোটা 5 কেজি যদি মাল যদি এর ভিতরে আধা কেজি আছে আপনার পোকা, আধা কেজি পোকা, আধা কেজি পোকা আছে ফালাই দিতে হবে, দাগ আছে নরমালি দাগ আছে, তাহলে হিসাব করে দেখেন 5 কেজি মালের থেকে যদি আপনার যদি আধা কেজি বাদ দেয় তাহলে কত করে বললো? 130 টাকা নরমালি পড়ে যায়। আচ্ছা এর ভিতরে আমাদের 10 টাকা ক্যারিং খরচ আছে, হিসাব করে দেখা যায় 15 থেকে 20 টাকা আমাদের কেজিতে লাভ আছে। কেজিতে 15 থেকে 20 টাকা লাভ, 15 থেকে একদম সর্বোচ্চ 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 10 টাকা লাভ করলে পোষাইতে পারবেন না? কিভাবে পোষাবো? দোকান ভাড়া আছে, নিজের নিজের খরচ আছে, পারিবারিক আছে, সবকিছু বিবেচনা চিন্তা করে আমাদের কেজি থেকে 20 টাকা লাভ। কিছুদিন আগে 180 বিক্রি করছেন, এখন কি দাম কমছে খুচরা বাজারে? এখন মোটামুটি কিছু কমছে, কমছে বিক্রি করেন আপনারা? এখন আমরা বিক্রি করব 140 থেকে 150 টাকা, যেমন 110 টাকা কিনা আমাদের 140 থেকে 150 টাকা। সামনে আরো কমবে? সামনে আরো কমবে আশা করি ইনশাআল্লাহ, যখন দাম কমে যাবে তখন আমরা আবার আবার কমে বিক্রি করব। 60 টাকা কেজি আসবে আমরা 80 টাকায় বিক্রি করব, 40 টাকা কেজি হবে আমরা 60 টাকায় বিক্রি করব, এভাবে বিক্রি করব। আচ্ছা ধন্যবাদ ভাই। জি আসসালামু আলাইকুম। এখন সামনে কি আরো কমবে? যদি না খায় তাহলে 100 টাকা কেজি বিক্রি করতে হইবো আমার, এটা তো রাখা যাইবো না, কাঁচা মাল বিক্রি করে শেষ দিতে হবে।
ঠিক আছে এই হলো হিসাব এন্ড যারা 100 টাকা নিব তারা 120 টাকা 30 টাকা কেজি বিক্রি করব এন্ড রাতে যারা 120 টাকা কেজি কিনে নিচে কিন না ওরা দেখা গেছে 150 140 বিক্রি করব আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকে জি দর্শক এখানে আমাদের এক ভাই গাজর বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর গাজর বিক্রি করতেছে আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে এই গাজরের দামগুলো জানিয়ে দিব কয়েকটা সাইজের গাজর আছে আসলে ওনার কাছে আমরা একটু ওনার সাথে কথা বলি বড় ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছি ইনশাআল্লাহ কয়টা সাইজের গাজর আছে এখানে এখানে ফ্রেশ চায়না গার্ডেন 1450 আচ্ছা আমরা এটা থেকে শুরু করি এই গাজরটা আসে কোথা থেকে এটা আসে চায়না থেকে আসে চায়না একদম চায়না থেকে আসে কাঠুনো করে আসে জি এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করে আজকের বাজারে পাইকারি কেজি 450 টাকা 10 কেজি এই 1450 টাকা 10 কেজি তাহলে কেজি কত পড়ে যায় হিসাব করে দেন 145 টাকা কেজি 145 টাকা পড়ে যায় এটা কেজি পাইকারি পাইকারি এটা হচ্ছে চায়না হ্যাঁ আর এটা কি দেশি নাকি দেশি হ্যাঁ এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করে এটা এখানে ব্যস্ত আছে 140 টাকা কেজি 140 টাকা কেজি এটা আমাদের কোন জায়গা এটা বাংলাদেশের গাজর বাংলাদেশের বাংলাদেশের কোন জায়গা এটা হলো সাভারে সাভারে আর পেকালাটা কত বিক্রি করে পেকালাটা ওই একই রেডি 20 টাকা কম আর কি 20 টাকা কম রাখো তাহলে কত পড়ে তাহলে পরে হলো আপনার ওই কেজি 4 টাকা কম পড়ে কেজিতে 4 টাকা কম পড়ে আচ্ছা পাল্লা কত বিক্রি করেন তাহলে পাল্লা এটা 680 680 আর এটা কত বিক্রি করে এটা দুই নম্বর ছানা এটা হলো এটা 680 এটাও 680 পাল্লা হ্যাঁ এটা মানে নিশ্চয়টা কাস্টমারে কেউ নাই আধা কেজি যা আধা কেজি আমরা বেচিও না এরপরে দেওয়া লাগতেছে এখন কি করার এক পাল্লা বইলে এক কেজি দেন আর খাইতে দেবে সবারই দাম বেশি কি করার এই কারণে আমরা এক কেজি হলেও দিই কারণ সবাই বাঁচুক এই ব্যবসা করেন কতদিন আমি এই ব্যবসা প্রায় 20 বছরের উপরে হবে জি 20 বছরের উপরে অনেক বছর তাহলে 25 বছর হবে আমার 25 বছর কম হবে না না আপনার নামটা মোহাম্মদ রাসেল ব্যাপারী রাসেল ব্যাপারী ভাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ দর্শক এখানে আমাদের এক ভাই লতি বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর চিকন লতি বিক্রি করতেছে আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে এটা দামগুলো জানিয়ে দিব বড় ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন তো 8টা 8:30 মনে বেজে গেছে জি এখনো তো বিক্রি হয় নাই জি না কয়টা পর্যন্ত থাকবেন এই কারুন বাজারে ভাই 9টা 10টা পর্যন্ত 9টা 10টা পর্যন্ত থাকবেন এই লতিগুলো কোথায় থেকে আসছে যশোর 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 থেকে আসছে এখানে কি 1 কেজি করে নাকি হ্যাঁ 1 কেজি 1 কেজি করে আজকের বাজারে কত বিক্রি করেন কেজি আজকের বাজারে রাতে বেচি 60 এখন বেচতেছি 50 এখন বিক্রি করতেছেন 50 রাতে একটু ভালো টাটকাটা থাকে জি টাটকা মানে একই একটু ভালো মাল আর কি ভালো মাল 22 নিয়ে যায় এখন লাস্ট কত বিক্রি করেন মোটা এখন 50 এখন 50 বিক্রি করেন আজকে কি সবগুলা বিক্রি করতে পারবেন জি আল্লাহর রহমতে সব বিক্রি করব সব বিক্রি করে যাবেন কত কেজি মাল নামাইছেন আজকে ভাই আপনি ওই 1200 কেজি মতন 1200 কেজির মতন হইছে ব্যবসার কি পরিস্থিতি ভাই ব্যবসার পরিস্থিতি ভালো না ভাই ব্যবসার পরিস্থিতি ভালো না না জায়গায় দাম বেশি ওই আপনার পার্টনার বলে 80000 লস হইছে লস হইছে তো কয়দিন খুব লস হইছে ভাই ভাই জায়গায় দাম বেশি বুঝছেন জায়গায় তো কমতেছে না ঢাকা শহর খাইতেছে না এই এর পরিস্থিতি ঢাকা শহর তাই তাই মানে দেখি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই বলেন না কত লস হইছে 80000 টাকা লস আছে সরকার দিতে কারণ কয়েকদিনে লতি কিনা আসলে 70-80 লতি এখন বেজি 50 কেজি 20 টাকা লস গাড়ি ভাড়া লস 80000 লস আছে এটা দিতে কোন 80000 টাকা নাকি লস আছে দর্শক তো ঠিক আছে ভাই ভালো থাকেন ধন্যবাদ দর্শক এখানে আমাদের এক ভাই কাঁচকলা বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর কাঁচকলা বিক্রি করে আমরা ওনার সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব এই কাঁচকলা আজকের বাজারে কত বিক্রি করতেছে ভাই এগুলো কোথা থেকে আসে বড় ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলো কোথা থেকে আসে ভাই রাজশাহী থেকে আসে রাজশাহী থেকে আসে আজকের বাজারে কাঁচকলা কেমন দামে বিক্রি করতেছেন ভাই রাত্রে বিক্রি করছি 35-30 অগন বিক্রি করতেছি 25-20 মানুষ খাচ্ছে না নিচ্ছে না দাম বেশি নিচ্ছে না দেখতেছি সবজির দাম অনেক বাড়তি অনেক বাড়তি আর আজকে দেখতেছি সবজির দাম মোটামুটি কমছে কমছে এতে কি আপনাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে অন্য স্বস্তি ফিরে আসছে না
সামাজিক ভিতরে আছে খাইয়াটাইয়া সমান আছে সমান আছে ধন্যবাদ ভাই দর্শক এখানে আমাদের এক ভাই ভেন্ডি বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর ভেন্ডি বিক্রি করতেছে আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে ভেন্ডির দামটা জানিয়ে দিব আজকের বাজারে পাইকারি কেমন দামে বিক্রি করতেছে বা কোথা থেকে এই ভেন্ডিগুলো আসে আমরা একটু ওনার সাথে কথা বলি বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভেন্ডির ব্যবসা কেমন যাচ্ছে ভাই ভাই খুব ভালো না ভাই কারণ কি কারণ ব্যবসা পরিবেশ পরিস্থিতি ভালো না মুকামের দাম বেশি এখানে আসে বাজার কম এখানে বাজার কম মুকামের দাম বেশি আচ্ছা আমায় একটু বলেন এগুলো আনেন কোথা থেকে আপনারা এটা আসে পাবনা থেকে পাবনা থেকে আসে আজকের বাজারে পাল্লা কত বিক্রি করেন পাল্লা বেচলাম 300-280 পাল্লা বিক্রি করেন 300-280 300-280 তাহলে কেজি আসছে কত কেজি 60 টাকা 56 টাকা কেজি 60 টাকা 56 টাকা আর এটা কত বিক্রি করেন একই একই এই 56-60 56-60 এর মধ্যে বিক্রি হচ্ছে এর মধ্যে বিক্রি হচ্ছে তাহলে তো এখনো দাম বেশি আর কমবে কখন এখন বাজার ধরেন যে এখন মুকামে যদি মাল বেশি হয় তাহলে কমবো আর না হলে এরকমই থাকবে তাই ভাই লাইনে কত বছর আছে আছি আমি 2 বছর আমার পার্টনারের অনেক বছর আচ্ছা আচ্ছা ব্যবসা ভালো যাচ্ছে না ধন্যবাদ ভাই দর্শক এখানে আমাদের এক ভাই উস্তা বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর উস্তা ওনার এখানে আছে আমরা একটু ওনার সাথে কথা বলে আপনাদেরকে আজকের দামগুলো জানিয়ে দিব কেমন দাম উনি বিক্রি করতেছে বড় ভাই ভালো আছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই বসে পড়ছেন কেন ভাই বাজার ভালো না খারাপ বাজার ভালো না খারাপ আচ্ছা আচ্ছা এই উস্তা কোথা থেকে আসে ভাই এটা বগুড়া থেকে আসে ভাই বগুড়া জেলার নাকি হ্যাঁ বগুড়া বাজার কেমন ভাই ভালো নি বাজার তেমন ভালো না বাজার তেমন ভালো না আজকের বাজারে পাল্লা কত বিক্রি করেন ভাই আজকে পাল্লা বিক্রি করেন ভাই 240 এই সব দাম বিক্রি করেন আচ্ছা 240 যদি পাল্লা বিক্রি করেন কেজি কত আসে তাহলে 48 টাকা কেজি 240 টাকা কেজি তাহলে দাম তো বেশি আছে ভাই দাম মোকামে কেন 1800 টাকা মোকামে কেন 1800 সূত্র মানে মোকামে কেন তাই হ্যাঁ এখানে দাম নাই এখানে দাম নাই কিন্তু মূলত এমতে দাম বেশি হ্যাঁ এমতে দাম বেশি কিনতে গেলে তো অনেক দাম কুতে না অনেক দাম হ্যাঁ অনেক দাম আচ্ছা ব্যবসা ভালো যাচ্ছে না না ব্যবসা ভালো যাচ্ছে না ভাই মায়ের নামটা একটু বলে দেন আমার নাম আসাদুল ইসলাম ধন্যবাদ ভাই দর্শক এখানে আমাদের এক কাকা বটবডি বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর বটবডি বিক্রি করতেছে আমরা একটু ওনার সাথে কথা বলি আপনাদেরকে এই বটবডির দামগুলো জানিয়ে দিব কাকা ভালো আছেন জি ভালো আছি আচ্ছা বটবডি বিক্রি করতেছেন দুইটা কালারের নাকি জি জি আজকে একটু বলেন তো এগুলো কোথায় গেল এটা শেরপুরের শেরপুরের এখানে কি 1 কেজি না হাফ কেজি এটা মাপা নাই মাইপা বিক্রি কেজি কত বিক্রি করেন 70 টাকা কেজি আজকের বাজারে 70 টাকা আর এখানে তো 1 কেজি আছে বেশি আছে বেশি আছে এটা কেজি কত বিক্রি করেন এটা বিক্রি করে 80 টাকা এটা বিক্রি করেন 80 টাকা আজকের বাজারে দাম এখন বাড়তি আছে না কম আছে আজকে একটু বেশি কালকে কম ছিল কালকে একটু কম ছিল আজকে বেশি হওয়ার কারণটা কি মাল আমদানি কম হয়েছে গাড়ি কম ঢুকলে দাম বেড়ে যায় দাম বাড়ে আর বেশি এলে একবারে কমে যায় একবারে কমে যায় হ্যাঁ এখন তো সবজির দাম সব জায়গাতে একটু বেশি তারপরে অনেক অনেক সবজির দাম এখন কমছে কমছে অনেক আরো কমবে আগামীতে কমবে এক মাস পরে কমে যাবে আরো কমে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাকা কত বছর এই ব্যবসা করে এত 20 বছর 20 বছর ব্যবসার কি অবস্থা লাস্ট এই সমান সমান খায়া দেয়া সমান খায়া দেয়া সমান ধন্যবাদ ভালো থাকে দর্শক এখানে আমাদের এই ভাই পটল বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর পটল উনি সাজিয়ে রাখছে আমরা একটু ওনার সাথে কথা বলি বড় ভাই ভালো আছেন ভালো ভাইয়া ভাই কি অবস্থা আজকে পটলের বাজার কেমন যাচ্ছে ভাই পটলের বাজার ভালো ভাইয়া পটলের বাজার ভালো যাচ্ছে পটল আসে কোথা থেকে ভাই রাজশাহী নোয়াটা আচ্ছা আজকের বাজারে পাল্লা কত বিক্রি করেন ভাই 250 টাকা পাল্লা 250 টাকা পাল্লা কেজি কত পড়ে তাহলে কেজি 50 কেজি 50 টাকা এখন কি দাম বাড়তি আছে না কম আছে বাড়তি আজকে বর্তমানে বাড়তি আজকে বর্তমানে বাড়তি আজকে বাড়তি হওয়ার কারণটা কি মোগামা মাল আমদানি কম দাম বেশি তাই বাজারে গাড়ি কম আসলেই দাম বেড়ে যায় বেশি আসলেই পড়ে যায় পড়ে যায় হ্যাঁ এটাই হচ্ছে কাঁচা মালের নিয়ম নিয়ম এখন ব্যবসা করে কেমন আছে ব্যবসা বর্তমানে ভালো ভালো আছে কত বছর এই লাইনে ভাই এই 20 22 বছর আচ্ছা আপনার নামটা একটু বলে দেন আমার নাম আনিস মোহাম্মদ আনিস শেখ আচ্ছা ভালো থাকেন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এখানে আমাদের এই কাকা মরিচ বিক্রি করতেছে মরিচ একদম শেষ পর্যায়ে আমরা ওনার সাথে কথা বলে আপনাদেরকে মরিচের দামগুলো জানিয়ে দিব খুব সুন্দর সুন্দর মরিচ কাকা ভালো আছেন দোয়া করেন আল্লাহ ভাই ভালোই আছে আজকে
আজকের বাজার আমরা 30 টাকা করে মরিচকে 130 টাকা কেজি কিনছি 120 টাকা কেজি বিক্রি করতেছি 920 টাকা বিক্রি করতেছি 900 বিক্রি করতেছেন কেজি কত করে কিনে নিছেন 130 টাকা এখন বিক্রি করেন কেজি কত 120 কারণ কি এই বাজার পড়ে গেছে বাজার খারাপ বাজার খারাপ এইজন্য 900 বিক্রি করে চলে যাবেন বাসায় হ্যাঁ বাসায় চলে যাব অল্প কিছু আছে এখন তো 9টা বেজে গেছে বাসায় যাবেন কা এখন তো রাখার সময় নাই সম্ভব নাই কাঁচা মাল রাখার সম্ভব না আমরা 130 টাকা কেজি দিচ্ছি রাতে যেটা বিক্রি করছেন তখন তো লাভ করছেন কিছু গড়ে আর কি চালান হতে পারে আজকে চালান থাকবে ওরকম 1000 টাকা থাকবে না থাকবে না আজকে মোটামুটি চালান থাকলে ব্যবসা করলে 1000 টাকা রাখতে পারেন এখন এই সময় হ্যাঁ 1000 টাকা না রাখতে হলে চলে কি হবে আল্লাহ সালা কি হবে দর্শক এখানে আমাদের এক কাকা ছড়া বিক্রি করতেছে খুব সুন্দর সুন্দর ছড়া বিক্রি করতেছে আমরা একটু আপনাদেরকে দামগুলো জানিয়ে দিব কাকা ভালো আছেন আছি ভালো বাবা কেমন যাচ্ছে ছড়ার ব্যবসা এখনো তো রয়ে গেছে সবগুলো বিক্রি হবে না আর না আর বিক্রি হবে না কালকে আবার বিক্রি করবে আচ্ছা এখন এই ব্যবসা কত বছর আছে জড়িত ব্যবসা তো বহু বছর করি কত বছর দাও হবে ২০ পার হবে আচ্ছা আপনার নাম জহুরুল পাল্লা কেজি আসে কত তাহলে লাস্ট ধন্যবাদ।